হ্যালো বন্ধুরা, OMG চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা সম্ভবত তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। এরই সাথে সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে করোনার কারণে বন্ধ হয়েছিল সেটি কিভাবে ধাপে ধাপে খুলবে, কি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে বসেই যদি অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান ডাটা এন্ট্রির মাধ্যমে, বা আপনারা বিজনেস করার জন্য ITC-র সঙ্গে ডিস্ট্রিবিউটারশিপের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন জানতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে অবশ্যই ক্লিক করুন। সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন, আর পাশে নোটিফিকেশান বেলটি টিপে অল করে নোটিফিকেশান আপডেট করে নিন আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। করোনার কারণে বাকি থেকে যায় মাধ্যমিকের তিনটি পরীক্ষা। তো বাকি তিনটি পরীক্ষা সম্ভবত তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো তিনি জানিয়েছেন যে পরিস্থিতি ঠিক থাকলে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা 29 জুন, 2 ও 3 জুলাই, তবে এই তিনটি তারিখ সম্ভবত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে ঘোষণা করবে। করোনা সতর্কর মাঝামাঝি থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তারপর ধাপে ধাপে এক একটা করে বড় সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। তো শিক্ষা দপ্তর প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাস করে দেওয়া হবে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। তো তারপর একাদশ শ্রেণী নিয়ে সিদ্ধান্তে জানায় রাজ্য যে একাদশ শ্রেণী সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের মতো একাদশ শ্রেণীর পরীক্ষা অসম্পূর্ণ ছিল, তো মাধ্যমিকের খাতা দেখার বিষয়টি কয়েকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষামন্ত্রী। তিনি বলেন যে খাতা দেখা শেষ হয়ে গেছে, লকডাউন উঠলে ফল প্রকাশিত হবে, যদিও তারপর চতুর্থ দফার লকডাউন ঘোষিত হয় সারা দেশে, চলবে 31 মে পর্যন্ত। তারপর ভর্তি প্রক্রিয়া, ইতিমধ্যে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে, ফলে উচ্চ মাধ্যমিক তথা হায়ার সেকেন্ডারি স্তরের পরীক্ষা শেষ করার বাধ্যকতা রয়েছে বোর্ডগুলির। তো শিক্ষামন্ত্রী এই মাধ্যমিকের জন্য এই তিনটি ডেট ঘোষিত করেছে, তবে সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, এই করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু এই তিনটি ডেটে সম্ভবত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।